মানে পার্ট বাই পার্ট কিভাবে ইমেলগুলো সংগ্রহ করবেন আমরা অনেকে ইমেল সংগ্রহ করা জানি না বা ইমেল সংগ্রহ করা আমরা নেট থেকে কিছুটা হয়তো আপনারা ধারণা নিয়ে আছেন বা জানেন সো আজকে আজ থেকে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে কিছুটা নিয়ম বলে দেব যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে ইমেল কালেক্ট করতে গেলে খুবই প্রয়োজনীয় হবে সো আমার এই ইমেল কালেক্টগুলো থাকবে ধারাবাহিকভাবে কারণ আজকে আমি যে ধারণাটা দেবো কালকে হয়তো সেই ধারণাটা দেব না নতুন একটা ধারণা দেবো কি মেল কালেক্ট আমার পার্ট বাই পার্ট ভিডিওগুলো থাকবে ইমেল কালেক্ট করার উপরে ইমেল ইমেল হাজার হাজার কালেক্ট করবেন সার্চ সার্চ র্যাঙ্ক লোকেশন বা কিমেল কিভাবে কালেক্ট করবেন লোকেশনগুলো দেখে দেখে আহ ধরেন এর কানাডার অস্ট্রেলিয়ান বা যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গার বা আপনি যে কোনো স্থানের আপনি কিভাবে গুলো কালেক্ট করবেন তার ধারণা আমি আমার পার্ট বাই পার্ট ভিডিওগুলোতে আমি দেখিয়ে দেব সো যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই অবশ্যই নোটিফিকেশন বেলে ক্লিক করে নেবেন এবং গুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সো আপনারা যদি শেয়ার করেন আমারও চ্যানেলটা একটু মানে এ যাবে সবার কাছে পৌঁছাবে সো ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর একটা কথা যারা মানে গুগল অ্যাডসেন্স থেকে আর্নিং করতে চান মানে ইউটিউব থেকে আর্নিং করতে চান তাদেরকে আমি একটা শর্টকাট কিছুটা কোর্সের ব্যবস্থা করছি আমি এমনিতেই কোর্স করিয়ে থাকি সো যারা ইউটিউব থেকে আর্নিং করতে চান সো অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন সো আমি কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই মোবাইল নাম্বারটা দিয়ে কমেন্টস করবেন যেন আপনাদের সাথে আমি সংযুক্ত হতে পারি সো আবারও বলছি যারা ভিডিও মার্কেটিং মানে ইউটিউব থেকে আর্নিং করতে চান গুগল অ্যাডসেন্স থেকে সো তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসিওর টেকনিক জানতে চান সো তারাও মানে কন্ট্যাক্ট করতে পারেন তো এর জন্য আমি কিছুটা মাত্র কিছুটা কস্ট কমে আমি করিয়ে থাকি এগুলো so যাদের দরকার হবে তারা অবশ্যই অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে contact করার চেষ্টা করবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের আজকের টিউটোরিয়াল সো আজকের টিউটোরিয়ালটা আমি আগেই বলছি কিভাবে মেল কালেক্ট করবেন সো মেল কালেক্ট করার জন্য আমাকে অবশ্যই অবশ্যই গুগলে সার্চ দিতে হবে এটা তো আপনারা জানেনই গুগলে সার্চ দেওয়ার জন্য ফার্স্টে লিখতে হবে যদি আপনার আমরা যদি মেল বাই মেল মেল কালেক্ট করি তো লিখতে হবে প্রথমে অ্যাট দা এরপর যদি জিমেল হয় আমি ধাপ বাই ধাপে ধাপে সবই সে সবই দেখিয়ে দেবো জিমেল ডট কম স্পেস দিয়ে আপনার কোন কোন এলাকার চান আপনি ইমেলগুলো ধরুন আমি চাচ্ছি ঢাকা ফার্স্ট ফার্স্টে আমি ঢাকা দিয়ে দেখাচ্ছি জিমেল ডট কম ঢাকা মানে ঢাকার mail gmail গুলো যেগুলো আছে সেগুলো আমি চাচ্ছি so আমি এর আগে আপনাদেরকে একটা একটা জিনিস বলে রাখছি এখানে search গুলো দেখেন আমার এখানে সবগুলো search গুলো এই যে search গুলো আছে যে search গুলো এখানে আছে সেগুলো hundred দেখাচ্ছে hundred best সর্বোচ্চ hundred show করতে sir এখানে so এগুলো আপনি কিভাবে select করে নেবেন যেন আপনার সার্চগুলো একটু বেশি দেখায় ফার্স্ট পেজে সো এর জন্য সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর সার্চ সেটিংসে যাবেন সার্চ সেটিংসে দেওয়ার পর দেখুন এখন একটা অপশন আছে আমি হান্ড্রেড করে রাখছি দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ এভাবে হান্ড্রেড পর্যন্ত আমি হান্ড্রেডে ক্লিক করে রাখছি দেখুন এবার সার্চ র্যাঙ্কিং আপনি হান্ড্রেডও দিয়ে দিয়ে সেভ দিতে পারেন

আমি ডাকা বেসিস মানে লোকেশনটা ডাকা দিছি তো ডাকার মেলগুলো এখানে শো করতেছে সো মেলগুলো আমি কিভাবে কালেক্ট করব এখানে তো অনেকগুলো মেল আছে গুলো কিভাবে কালেক্ট করব মেলগুলো কালেক্ট করার জন্য একটা সহজ একটা ওয়েবসাইট হচ্ছে দেখিয়ে দিচ্ছি গত ভিডিওতে আমি বলছিলাম যে একটা ফাইল আছে আপনারা যদি যাদের মেল দরকার হয় এই এই ফাইলটা দরকার হবে অবশ্য অবশ্যই ফাইলটা আপনাদের অবশ্য অবশ্যই দরকার হবে কাজ করতে গেলে কিভাবে মেলগুলো এক্সট্রাক্ট করবেন মানে মেলগুলো বাছাই করবেন কিভাবে সেই জন্য ওয়েবসাইটটা এবং এই ফাইলটা যে কারোরই দরকার হতে পারে কারণ দেখুন আমি সবগুলো সার্চ বাই সার্চ মানে সাজিয়ে রাখছি যেগুলো যেহেতু আপনাদের জন্য সুবিধা হয় তো যাদের দরকার তারা অবশ্য অবশ্যই মেলে মেলটা কমেন্ট বক্সে দিয়ে দেবেন আমি তাদেরকে মেল করে দেবো এটা এই ফাইলটা তো দেখুন এর জন্য যেতে হবে আমাকে ওয়েবসাইটে ওয়েবসাইটে ঢুকি স্ট্রাক বোঝে নেই স্ট্রাক্ট মানে হচ্ছে বাছাই করা মানে আলাদা করা এখানে অনেকগুলো মেল আছে আপনি কয়টা খুঁজে খুঁজে এইভাবে এভাবে কয়টা এভাবে কয়টা খুঁজে খুঁজে আপনি মেল কালেক্ট করবেন যে মানে কপি করবেন সো এর জন্য কাজ হচ্ছে আপনি ওয়েবসাইটে দেওয়ার পর এখানে দেখুন কিছুটা অপশন আছে একটা হচ্ছে ইনপোর্ট আর এটা হচ্ছে আউটপুট ইনপোর্ট মানে হচ্ছে এখানে আপনি যেগুলো আছে মানে কিছুটা যেগুলো আপনার ড্রেসক্রিপশনগুলো আছে মানে কন্টেন্ট গুলো আছে কন্টেন্ট গুলো এই জায়গায় ইনপুট করবেন ক্লিক করলে আউটপুটে সে আপনার মেলগুলো দিয়ে দেবে জন্য এখানে কিছু পরিবর্তন করে নিতে হবে তো কমা থেকে আপনার কমাও দিতে পারেন পাইপ দিতে পারেন পাইপ হচ্ছে আপনার যারা এসিও বোঝেন তারা মাঝখানে হাই ফ্যান যেটা লম্বা করে দাগ যেটা ওটা কোলন দিতে পারেন আমরা আমরা কি করব নিউ লাইনে কাজ করব আমরা নিউ লাইন দিয়ে কাজ করব দেখুন কীভাবে কিভাবে বাছাই করতেছি মেলগুলো কীভাবে বাছাই করবেন এই জন্য কন্ট্রোল এচ এপে পুরোটা পেজকে কপি করে নেবেন কন্ট্রোল সি এখানে আমি এটাকে পেস্ট করে দেবো যে কন্টেন্টগুলো নিলাম কপি করে এই যে কন্ট্রোল গুলো আমি কপি করলাম যে কন্টেন্টগুলো কপি করলাম কন্ট্রোলগুলো আমি কি করছি এখানে পেস্ট করে দিছি পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন এক্সট্রাক্টে ক্লিক করবো ইনস্ট্রাক্টে ক্লিক করার পর দেখুন যে মেলগুলো আমার কালেক্ট করার কথা ছিল মানে ঢাকা লোকেশনের সেই মেলগুলো ফার্স্ট পেজে যে মেলগুলো ছিল সেই মেলগুলো এখানে উঠে আসছে হ্যাঁ দেখুন কপি করে কি করলাম কপি করে আমি এখানে জাস্ট ইনপুট করে এখানে স্ট্রাকটি ক্লিক করে আউটপুট করে দেবেন তো আমার মেলগুলো আমার কাঙ্ক্ষিত মেলগুলো আমরা পেয়ে গেলাম কাঙ্ক্ষিত মেলগুলো আমরা পেয়ে গেছি এখানে দেখুন সো আমি মেলগুলো কালেক্ট করার এটা একটু পরে আসতেছি যে মেলগুলো নিলাম সেই মেলগুলো আমি কি করবো এখন দেখাচ্ছি একটু এবার গুণন একটু কপি করে আমি একটু একটা ফাইলে রেখে দেই শুধুমাত্র সুবিধারার্থে দেখুন অনেকগুলো মেল চলে আসছে এখানে আমি আমার সেকেন্ড ভিডিওতে সরি फोर्थ চার চার নম্বর পার্ট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা মেলগুলোকে আপনারা ডুপ্লিকেট মেলগুলো কিভাবে আপনারা বাছাই করবেন এখানে অনেক মেল দেখুন দুইবার এসে গেছে এখন দুবার এসে গেছে সেই মেলগুলো কিভাবে আপনি বাছাই করবেন সো তার কিবা কিভাবে করবেন তার টিউটোরিয়ালটা আমি সামনের ভিডিওতে দেখিয়ে দেব এখানে চলুন আরো কিছু অনেক অনেক কিছু বাকি আছে আর একটু দেখার মতো সো এটা গেল ঢাকা ঢাকা ডিভিশনের জন্য সো আমি বাংলাদেশের দেখতে পারি মিরপুর মিরপুরে কিছু মেল থাকলে আমি দেখাচ্ছি এখন লোকেশন লোকেশন বেসিস মানে বাংলাদেশের লোকেশন বেসিস কন্ট্রোল সি চাপুন সরি কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিতে এক্সট্রাক্ট করে নিলাম এখন মিরপুরের যত মেল আছে সবকটা মেল এখানে চলে আসছে মিরপুর মিরপুরের যতটা মেল ছিল সব কটা মেল চলে আসছে আমি এটা একটু কপি করে নেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে জাস্ট কিছুটা কাজ কিছুটা সময় দিয়ে আপনারা কিভাবে হাজার হাজার মেল কালেক্ট করতে পারেন দৈনিক আপনারা এভাবে সিস্টেমে কাজ করলে প্রায় প্রায় তো বিশ থেকে পঞ্চাশ হাজার মেল এভাবে কালেক্ট করতে পারবেন তো দেখুন মেলগুলো আমি নিয়ে নিলাম এখানে দেখুন কয়েক মিনিটের ব্যবধানে আপনার কতটা মেল আমি কালেক্ট কালেক্ট করে ফেলেছি দুশো মেল কালেক্ট করতে কালেক্ট করে ফেলেছি এখানে মিনিমাম দুশোটা মেল আপনারা পাবেন

লন্ডনের কিছুটা সময়ের ব্যবধানে আপনারা ধারণা নিয়ে এখন ধরেন আপনারা আহ লন্ডনে দিলাম ধরেন এখন দরকার অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান যে মেল গুলো আছে সেই মেল গুলো আমি এখানে কালেক্ট করতেছি কন্ট্রোল সি আমি এখানে পেস্ট করে দিলাম এখানে কিছুটা মেল আসলো অস্ট্রেলিয়ান আমি এটাকে একটু সেভ করে দিই এটা রাখলাম থার্ড সিটে এখানে আরেকটা জিনিস বুঝার আছে জিনিসগুলো হচ্ছে এটা আমি লোকেশন বাই দিলাম এখন ধরেন আহ আপনার চাচ্ছেন যে ক্যাটাগরি বেসেস বা কিওয়ার্ড বিসেস আপনি মেলগুলো কালেক্ট করতে চাচ্ছেন ধরুন আমি দিলাম এখানে অস্ট্রেলিয়া মোবাইল শপ মানে হচ্ছে আপনি এখানে এই এই মাস্কানটায় ইনভার্টেড কমার মাস্কেনে আপনি যেকোনো কিছু আপনার মন মতো আপনি কিওয়ার্ড দিতে পারেন সেগুলোতে সার্চ করে সেই মেলগুলো আপনি কালেক্ট করতে পারেন অনেকের বিজনেস ক্যাটাগরি অনেকে বিজনেস আলাদা আলাদা বিজনেস হয়ে থাকে কেউ জবের বিজনেস কেউ কি বলে প্রোডাক্টের বিজনেস করে থাকেন ই কমার্সের বিজনেস অনেক অনেক বিজনেস করে থাকে মোবাইল শপ মোবাইলের অনেক অনেক করে থাকে সো যাদের যে অনুযায়ী দরকার সেই অনুযায়ী কিউ আর দিয়ে সার্চ দিবেন সো মেলগুলো কালেক্ট করে নিয়ে কাজ করে নেবেন সো এটার জন্য কি করে আবার কন্ট্রোল সি

চিয়ার মেল দেখুন চিয়ার মেল একসাথে এখান থেকে পেয়ে গেলাম সো এখানে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান পেলাম ধরেন জায়গা একটা সিডনি সিডনির কিছু মেল মেল আমরা এখানে কালেক্ট করব সিডনি আপনার লোকেশন বাইরে দিতে পারেন যেমন ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলস কানাডিয়ান ভিডিওটা হয়তো একটু লম্বা হচ্ছে একটু কষ্ট করে দেখে নেবেন এখন এখানে অনেক কিছু কিছু মেল আমরা পেয়ে গেলাম যে মেলগুলো আমি কালেক্ট করতেছি এই মেলগুলো কিভাবে আপনার ডুপ্লিকেট মেল এখানে দেখুন অনেকগুলো কমা দেওয়া আছে মেলের শেষে কমা দেওয়া আছে সেই মেলগুলো কিভাবে আমি সামনের ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদের এখন কিছুটা কাজ করে কয়েক মিনিটের মধ্যে আমরা সিডনির কিছু মেল আমরা কালেক্ট করছি তো এই ক্যাটাগরি বেসিস মানে কিওয়ার্ড বেসিস মেল কালেক্ট করা এখন হাসি হল আপনার আমরা এখন এটাকে বললাম অ্যাডদার পরে জিমেল দিয়ে তো আমরা কিভাবে ইয়াহুটা ও সার্চ মেরে এখানে জিমেলের জায়গায় আপনার জাস্ট সিম্পলি ইয়াহুটা লিখে দেবেন ইয়াহুটা লিখে দেবেন যত ইয়াহু মেল আছে মানে ইয়াহুর সাথে সাথে কিছু মেল অন্যান্য মেল আসবে কিন্তু ইয়াহু মেলগুলো যেগুলো আছে সিডনির সেই মেলগুলো এখানে আসবে মানে সার্চের মধ্যে চলুন দেখিনি বের করছি জিমেল জিমেল গুলা এখন বের করবো আমরা গুলা দেখুন সার্চার সার্চার লাস্টের দিকে সব ইয়াহুমেল গুলো আসছে অত কিছুটা জিমেল চলে আসছে কিন্তু বেশিরভাগই আমরা কি পাচ্ছি মেলগুলো পাচ্ছি ইয়াহু দেখুন মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কিন্তু আমি প্রায় হতো এক উপর মেল কালেক্ট কালেক্ট হয়ে গেছে আমার এখন আমার সিডনির কিছু ইয়াহ মেল আমি কালেক্ট করে ক্যাটাগরি বেসিস অনেকে আমরা কি করি আমরা আহ যারা অনলাইনে কাজ করি যারা মূলত সিপিএ মার্কেটিং এর কাজ করি আমরা সিপিএল বা লিড জেনারেশনের কাজ করি তাদের জন্য এই এই খিচুড়িয়াটা খুবই 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 গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনারা সিপিএর অফার গুলো প্রমোট করার জন্য আমরা মেল খুঁজতে থাকি যে একটা ভালো মেল কিভাবে পাবো যেগুলো আমরা রিলেটেড জিনিসগুলো যেমন আপনি একটা একটা অ্যাড দিলেন যে ভালো টি শার্টের তো আপনি এখানে সার দিলেন অস্ট্রেলিয়ান টি শার্ট অস্ট্রেলিয়ান টি শার্টের মাঝখানে অস্ট্রেলিয়ান টি শার্ট টি শার্ট সেল অস্ট্রেলিয়ান টি শার্ট বাই দিয়ে সার্চ দিলেন সব মেলগুলো মেল গুলো মেলগুলো আপনি এই মেলগুলো কালেক্ট করে মেলগুলো তো আপনি মেল করে দেখতে পারেন আপনি বেশি কিছু না জাস্ট আপনাদের আমি গ্যারান্টি দিতে পারি আপনি যদি বিশটা মেলও কিলে বিশটা সেন্ড করেন এখান থেকে বেছে বেছে মিনিমাম বিশটা আমি হাজার বলছি না বিশটা মেল যদি আপনি সেন্ড করেন তো দেখবেন যে আপনার লিড চলে আসতেছে এখান থেকে তো অনেক অনেক ফায়দা হচ্ছে আপনারা এই টিউটোরিয়ালটা যদি পুরোটা শেষ করেন আপনারা অনেক অনেক ফায়দা পাবেন আমি আর বানাতে চাই না কিছুটা আর একটু একটু শর্টকাট বলে দিই এখানে যদি আপনার হটমেল দরকার হয় হটমেল যেগুলা যেগুলো কি বলে আপনার ওটা কি বলে পেড ইমেল যেগুলোকে বলে পেড ইমেল আপনারা পেড ইমেল এখানে সার্চ দিয়ে নিতে পারেন হটমেল তো হটমেলের আমি দেখে নিই হটমেলের দিয়ে দেখে নিই আমি আপনাদেরকে যেভাবে যেভাবে আমি দেখাচ্ছি সো সো সেভাবে সেভাবে আপনারা যদি কালেক্ট করেন তাহলে কাঙ্ক্ষিত আপনারা অনেকগুলো ইমেল পেতে পারেন সিপিআর অফারগুলো কিন্তু কান্ট্রি কান্ট্রি বেসিস প্রফার অফারগুলো হয়ে থাকে সিপিআর অফারগুলো আপনারা অ্যাফিলিয়েটের অফারগুলো বেসিস হয়ে থাকে যেমন অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ান প্রোডাক্ট মানে অস্ট্রেলিয়ান সিপি অফারটা অস্ট্রেলিয়ান সিপি অস্ট্রেলিয়ান দেশেই আপনি সেক্ষেত্রে আপনার অস্ট্রেলিয়ার আশা করতেছি আপনাদের এই টিউটোরিয়ালটা অনেকটা অনেকটাই কাজে আসবে আপনাদের দৈনন্দিন কাজের জন্য তো যাদের আমার এই কি বলে আমার যে ওয়ার্ড ফাইলটা আছে যেটা ওয়ার্ড ফাইল এর কথা বলছি এটা এটা ওয়ার্ড ফাইলটা দরকার হবে তার অবশ্যই অবশ্যই মেলে কি করুন কমেন্ট বক্সে মেল দিয়ে আমাকে ইনফর্ম করবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন কয়েক মিনিটের ব্যবধানে আমি কি করছি কতগুলো মেল আমি এখানে কালেক্ট করে ফেলছি যেগুলো আমারও অনেকটাই ভবিষ্যতে কাজে আসবে সত্যি সত্যি আমি আপনার কাজে দেখাচ্ছে আমার কিছু ফায়দা হচ্ছে এখন মাত্র কয়েক মিনিটের ব্যবধান এখানে আমার এর অ্যামেজেন হটমেল অনেকগুলো কিছু পেড ইমেলও পেয়ে গেলাম এখান থেকে দেখুন আমি এখানে কয়টা ইমেল পাইছি কিছু কিছু ইমেল ক ধরনের ইমেল পাইলাম হটমেল জিমেল ইয়াহু আরও যেগুলো মেল আছে পেড ইমেলগুলো আমি এখানে সার্চ দিতে পারতাম সু ভিডিওটা লম্বা হবে বলে আর বেশি বাড়ালাম না আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে মেলগুলো আপনার ডুপ্লিকেট চুজ করবেন ডুপ্লিকেট মেলগুলো কীভাবে বাসাই করবেন এবং আরো কিছু আরো কিছু সার্চ করে এটা তো হচ্ছে বেসিক এটা দিয়ে আপনারা অনেকে উপকৃত হবেন এরপরে আরো কিভাবে আপনারা বিজনেস ইমেলগুলো পাবেন অনেকে অনেকে ক্লায়েন্ট ধরতে চায় যে আপনারা ক্লায়েন্ট খোঁজেন যে আমার ক্লায়েন্ট দরকার সো ক্লায়েন্টের ইমেলগুলো বিজনেস ইমেলগুলো কিভাবে কালেক্ট করবেন সামনের ভিডিওগুলোতে আমি আস্তে আস্তে দেখিয়ে দেবো সো যাদের ভালো লাগে তারা অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমি আবারও বলছি যাদের ইউটিউব থেকে আর্নিং করার ইচ্ছা আছে তারা অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে নাম্বার দিয়ে জানাবেন যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের টেকনিক শিখতে চান যারা আমি ফ্রি ওয়েতে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের পেজে লাইক বানাবো পেজটাকে প্রমোট কীভাবে করবো গ্রুপটাকে কীভাবে প্রমোট করবো এবং টামলার আপনার স্টাম্বল আপন টুইটার পিন্টারাস্ট পিন্টারস্ট প্রোফাইলগুলো কীভাবে আমি সাজাবো তো যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর কোর্স করতে চান কম খরচে তারা অবশ্য অবশ্যই আমাকে স্কাইপ আইডি দিয়ে কমেন্ট বক্সে জানাবেন মোবাইল নাম্বার সহ সো আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার সো ভিডিওটা আর বেশি কিছু বাড়ানো ভিডিওটা এমনিও অনেক লম্বা হয়ে গেছে সামনে আরো কিছু ভালো কিছু শেখার এবং জানার শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন অনেক ভালো বাই